আচ্ছা, এবার এবার তুই বললি যেখানে পৌঁছলি ওটা হচ্ছে ফ্ল্যাট, কি কি ওটা? ফ্ল্যাট। এবার বললি লিফটে করে 5 নম্বর ফ্লোরে আসতে, কত নম্বর? তাহলে ও কি এদিকে উঠবে না এই সাইডে আসবে? বাড়িটা এখানে এইভাবে আছে না এইভাবে আছে? তাহলে যেই লিফটে করে উঠবে এটা কি? এটা এক্স, এটা ওয়াই, আর এটা কি? জেড। তাহলে এটা কি মোশন হলো? তাহলে তোকে যখনই বলবে 3D মোশন, বইতে লেখা থাকবে মোশন অফ গ্যাস মলিকিউল, গ্যাস মলিকিউল তো বুঝতে পারবি, একটু টাইম দে পরে বুঝবি। আর তোরা এখন বলবি বন্ধুকে বাড়ির অ্যাড্রেস দেওয়া লিফটে করে ওঠা, বল বুঝলি কিনা? পারফেক্ট। বাট আমরা এগুলো পরে পড়বো, একটু পরে পড়বো, একটু পরে না ভালো করেই পড়বো। আমরা এখন যেটাতে কনসেন্ট্রেট করব তার নাম কি বল? মুছে দিয়েছি বাকিগুলো, বল। মোশানি ওয়ান ক্লিয়ার? যেগুলো আমি বলতে চলেছি সবই তোদের প্রায় জানা, কিন্তু স্যারের ক্লাসে নতুন তো স্যার শেখাবে যেটা আগে কখনো কোথাও শেখোনি, কোথাও শেখোনি। চল, তো এইখানে আমরা যেগুলোকে নিয়ে পড়াশোনা করব সেগুলোকে একটু লিখে নিই। কি? ডিস্টেন্স। বলো সবাই ডিস্টেন্স জানো কিনা? তাহলে সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট, বলো জানো কিনা? দেখেছো? থার্ড, স্পিড, বলো জানো কিনা? ফোর্থ, ভেলোসিটি, বলো জানো কিনা? ফিফথ, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন, বলো জানো কিনা? তাহলে সবই জানিস, তাহলে আমি ঘুরিয়ে পড়ি নাকি? চলো এক এক করে বোঝাবো, এক এক করে শুরু করি, মজা আসবে ক্লাসে, মজা আসবে, নতুন জিনিস শিখবে। শুরু করব। কিরে চলো চলো, আমার দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, যে দিতে পারবে আজকের ক্লাসে, আজকের ক্লাসে না প্রথম 20 মিনিটসে, প্রথম 20 মিনিটসে, এখন থেকে 20 মিনিটসে সে নতুন কিছু শিখবে না। কি কোশ্চেন? নাম্বার ওয়ান কোশ্চেন, নাম্বার ওয়ান কোশ্চেন, একটা বডি এতে আছে, বিতে এলো, এটা সেন্টার, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। কোশ্চেন, ডিসপ্লেসমেন্ট কত? নিঃসন্দেহে বলবো, ছবিটা দেখা যাচ্ছে সবার? বডিটা কোথায় আছে? এতে আছে, একটা সার্কুলার পাথ, বডিটা এতে ছিল, সেখান থেকে কোথায় এসছে? বিতে এসছে। এ থেকে বিতে কত অ্যাঙ্গেল কভার করেছে? 120 ডিগ্রি। কোশ্চেন, এর ডিসপ্লেসমেন্ট কত হবে? যদি কেউ উত্তর, হ্যাঁ বা আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা বলে দিই, এক মিনিট আমি পুরোটা করে নিই। আর আর এক মিনিট, ভ্যালু দেওয়া ছিল, রেডিয়াসের ভ্যালু দেওয়া ছিল, লিখে নাও। আর ছিল আটটা আড়ি আছে, আড়ি লেখো, আটটা আড়ি আছে, আড়ি আছে, এটা রেডিয়াস, আড়ি আছে। ডিসপ্লেসমেন্ট কত হবে এটার উত্তর দিতে হবে, যে পারবে এখন উত্তর দিতে তার ডিসপ্লেসমেন্ট শেখা। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ বল। আর
রেডিয়াস এর ভ্যালু আর ই আছে। হ্যাঁ বলো, ডিসপ্লেসমেন্ট না না না, অ্যান্সার হবে রুট থ্রি আর, না রুট থ্রি আর বাজে। আচ্ছা আসো না, আরে কারণ মনে হচ্ছে না, কারণ এরকম কেন লাগছে যে পারছি না, এরকম লাগা তো কোনো মানে হয়নি, খুব স্বাভাবিক, কারণ মনে হচ্ছে না নতুন শিখবো আজকে কি রে। হ্যাঁ 120 ডিগ্রি, 120 ডিগ্রি, আরে আমি পরে করবো, আগে শোন না পুরোটা, আগে আমি নেটটা বলে রাখছি। নেক্সট কোশ্চেন, এই বরাবর ডিস্টেন্স আর এই বরাবর টাইম, কোন গ্রাফটা, কোন গ্রাফটা হবে না, ইম্পসিবল, যে এই দুটোর অ্যান্সার দিতে পারবে তার এখন থেকে 20 মিনিট কিছু লাগবে না, মানে তার সব জানা। চলো শুরু করছি আজকের ক্লাস, মজাদার ক্লাস হতে চলেছে। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো নিয়ে কাজ করবো, এগুলো পরে আসছি। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট নিয়ে কি কথা বলা যায়, শুরু করি, মুছে দিলাম। চল চল এবং লাস্টে এই কোশ্চেন করে হ্যাঁ না, সবকটাই টাইম ছিল, A B C D সব ST, সব ST গ্রাফ, লাস্টেরটা কি ছিল এরকম না, অ্যানসার অপশন সি। চল দেখা যাক কেন হবে, চলো সব শোন। আচ্ছা আমি এরকম লিখবো, ডিস্টেন্স আর এই দিকে লিখবো ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার? বলো নাম্বার ওয়ান পয়েন্ট কি হবে। নাম্বার ওয়ান পয়েন্ট, ডিস্টেন্স কে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্ট কে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। এবার তুমি আমায় কোশ্চেন করবে, স্যার ভেক্টর কি, এটা নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে, তো আমরা যখন এই চ্যাপ্টার পড়বো তখন ডিটেলসে বলবো, এখন আপাতত এটুকুনি জেনে রাখো, যদি আমি ভুল বলছি, স্কেলারে শুধুমাত্র ম্যাগনিচিউড আছে, কি আছে, ম্যাগনিচিউড আছে। ম্যাগনিচিউড মানে কি স্যার, ধরো আমি বললাম আ কার মুভিং উইথ স্পিড 50 মিটার পার সেকেন্ড, তাহলে 50 মিটার পার সেকেন্ড এটাকে বলা হয় ম্যাগনিচিউড। বলো বুঝলে কিনা, বাবা বাজার থেকে 5টা আম কিনে আনলো, তাহলে 5 ম্যাঙ্গো হচ্ছে ম্যাগনিচিউড, বলো বুঝলে কিনা। আচ্ছা আর ভেক্টর মানে হচ্ছে যার যার ম্যাগনিচিউডও আছে এবং ডাইরেকশনও আছে, এই ডেফিনেশনটা ভুল। ম্যাক্সিমাম বইতে ইভেন লেখা থাকে জানো, ভুল, শোনো, যার ম্যাগনিচিউড আছে আর ডাইরেকশন আছে এবং যে ট্রায়াঙ্গেল ল এন্ড প্যারালেলোগ্রাম ল ফলো করে তার নাম ভেক্টর। এ এখন আমি এর এত ডেপথে যাব না, কি ট্রায়াঙ্গেল ল, কি প্যারালেলোগ্রাম ল, ডিটেইলসে আমরা পড়ব, সব কিছু পড়ব এবং ওখান থেকে খুব কোশ্চেন আসে। আমরা আপাতত এটুকুনি জানি ম্যাগনিচিউড আছে, এর শুধুমাত্র ম্যাগনিচিউড আছে, এর ম্যাগনিচিউডও আছে ডাইরেকশনও আছে। একটা এক্সাম্পল দিয়ে বলি, আ কার মুভস আ ডিস্টেন্স 20 মিটার
বলো এখানে ম্যাগনিচিউড কোনটা? 20 ক্লিয়ার? আর এটার এক্সাম্পল দি, আকার মুভস আ ডিসপ্লেসমেন্ট মুভস থ্রু displacement 20 meter per second in north to south direction. Bolo philolo kina magnitude konta 20 meter per second ar direction o ache bolo bujhle kina স্যার বললো আরেকটা কি এক্সট্রা কথা, প্যারালোগ্রাম ল ট্রায়াঙ্গেল ল ফলো করে, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? এখন ম্যাগনিটিউড আর ডাইরেকশনই ভালো। চলো মুছে দিই এক্সাম্পলটা, ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হবে ডেফিনেশন। কি ডেফিনেশন? ইট ইজ দ্য লেন্থ অ্যাকচুয়াল পাথ, length of actual path, it is the length of actual path traversed by a or by an object. আমি রিপিট করছি, পরীক্ষা না, তোমাকে লিখতে দেবে না এরকম যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, লিখতে দেবে না তোমাকে, পরীক্ষায় একটা অঙ্ক দেবে সুন্দর সুন্দর, তাও এই জায়গা থেকে বোর্ডসে অঙ্ক কমই আসে, এখান থেকে বোর্ডসে একদম সহজ সহজ অঙ্ক দেয়, একটা বলকে ওপরে ছুড়লো এইসব এইসব অঙ্ক আমি ডেপথে পড়াচ্ছি, এখান দিয়ে বেসিক জেই নিটও কভার হয়ে যাবে, বেসিক জেই নিটও কভার হয়ে যাবে, জেই নিট করার জন্য যে বেসিক আইডিয়া দরকার সেটাও এখান থেকে কভার হয়ে যাবে। ক্লিয়ার? চলো তো আপাতত বোঝা গেছে ইট ইজ দ্য লেন্থ অফ অ্যাকচুয়াল পাথ ট্রাভার্সড বাই অ্যান অবজেক্ট, এক্সাম্পল দিয়ে বললে ক্লিয়ার হবে। আর ডিসপ্লেসমেন্ট কি? ইট ইজ দ্য শর্টেস্ট ডিসটেন্স, তাই না? দ্য শর্টেস্ট ডিসটেন্স কোন পাথে? স্ট্রেট লাইন, ব্র্যাকেটে লিখলাম স্ট্রেট লাইন, ইন দ্য ডাইরেকশন এই দেখো ডাইরেকশন আসছে কোথা থেকে কোথায়, ডাইরেকশন ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। চলো তো আমি আগেই বলেছি এক্সাম্পল যতক্ষণ না দিই ক্লিয়ার হয় না, তো একটা এক্সাম্পল দিচ্ছি, তাকাও, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, একজন এইভাবে গেল, এটার নাম সি, আর এইভাবে গেল, বলো এই ছবিতে ডিসটেন্স কত? না নাম দিয়ে বলো, আমি নাম দিয়েছি না, এবি কেন, এবি আরেকজন গেল, এটা একজন গেল, এটা একজন গেল, এটা একটা পাথ আর এটা আরেকটা পাথ, তাহলে ডিসটেন্স হবে প্রথমটার জন্য এসি প্লাস সিবি, এসি গেল সিবি গেল, কিরে বলো এই ছবির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি? এবি, বলো বুঝলে কিনা? ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিই দেখি বলতে পারো কিনা, ধরো বডিটা এ থেকে স্টার্ট করে আবার এতেই ফিরে এলো, সার্কুলার পাথ, এর রেডিয়াস হচ্ছে আর, বলো তো ডিসটেন্স কভার কত? ডিসটেন্স কভার হচ্ছে সার্কামফেয়ারেন্স, একদম ঠিক বলেছো,
সার্কামফিয়ারেন্স কত হয়? 2 পাই আর। বলো ডিসপ্লেসমেন্ট কত? নিয়ম কি? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স, এটাই ইনিশিয়াল এটাই ফাইনাল। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে। বলো ক্লিয়ার কিনা এই পয়েন্টটা? আচ্ছা চলো, কিন্তু এই পয়েন্টের একটা প্রবলেম আছে। কি প্রবলেম শুনবে? দেবো এই যে আমি ছবিগুলো দিলাম না, এগুলো তোমাদের জানা ছবি, দিচ্ছি এবার আননোন ছবি। চলো তাকাও, চলো তাকাও। বডিটা এ পয়েন্টে আছে, এটা সেন্টার। এ থেকে বিতে এলো, এ থেকে কোথায় এলো? বিতে এলো। এর রেডিয়াস আর দেওয়া আছে, আর এই অ্যাঙ্গেলটা থিটা বলা আছে। ক্লিয়ার? আচ্ছা কে আমায় বলবে, কে আমায় বলবে এ ডিস্টেন্স কভার্ড কত? ডিস্টেন্স কভার কত? হ্যাঁ টু আর। এ থেকে বিতে এসছে বাবা, এ থেকে বিতে এসছে। ভেরি গুড, কেউ একজন লিখেছে ভেরি গুড। ডিস্টেন্স কভার হবে, এইটা হবে ডিস্টেন্স কভার কি রে? আমরা শিখিয়েছিলাম এটাকে এস যদি নাম দিই, মনে পড়ছে আমি আগের দিন বেসিক ম্যাথামেটিক্স ত্রিকোণমিতি, বেসিক ম্যাথামেটিক্স তাতে ছিল এস ইজ ইকুয়াল টু আর থিটা, মনে পড়েছে? তাহলে ডিসটেন্স কভার, বাট থিটা, থিটা কি ডিগ্রিতে না রেডিয়ানে? রেডিয়ানে, রেডিয়ানে শর্টে র্যাড বলে। তাহলে ডিসটেন্স কভার কি হবে? আর থিটা। ক্লিয়ার সবার? এবার সেই কোশ্চেন আসছে, কে বলবে ডিসপ্লেসমেন্ট কত? আচ্ছা যদি কারো ডাউট হয় এস ইকুয়াল টু আর থিটা কোথা থেকে এলো, আমাদের যে চ্যাপ্টার 2 এর বেসিক ম্যাথমেটিক্স আছে তার মধ্যে ত্রিগোনোমেট্রি যে পার্ট আছে সেখানে গেলেই তোমরা পাবে, স্যার এটা করে দেখিয়েছিল, মনে পড়ছে তো? যারা দেখোনি তারা ইউটিউব থেকে দেখে নেবে। হ্যাঁ করে দেখিয়েছিলাম। আচ্ছা ডিসপ্লেসমেন্ট কত হবে? ভেরি গুড, তাহলে যে বললে সে নিঃসন্দেহে আগে করেছো হয়তো, 2r sin θ/2। কিভাবে এলো বোঝো, ছবির দিকে তাকাও। এ থেকে বি এর দিকে যে শর্টেস্ট ডিসটেন্স এটা হবে ডিসপ্লেসমেন্ট, একই নয়? স্ট্রেট লাইন, এই যে লেখা আছে দা শর্টেস্ট, সরি টি দেয়নি, দা শর্টেস্ট ডিসটেন্স ব্র্যাকেটে লেখা আছে স্ট্রেট লাইন, তাহলে এ থেকে বি এটা হবে, তাই না? এবার দেখ আমি এখান থেকে এর মাঝখান দিয়ে বাইসেক্ট করে একটা পারপেন্ডিকুলার টানলাম যেটা এখানে 90 ডিগ্রি ইন্টারসেক্ট করে, কত? 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে, টোটালটা থিটা ছিল তাকে বাইসেক্ট করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? θ/2। ভেরি গুড, আমার উদ্দেশ্য কোনটা বার করা? এইটা, এই ডট ডটটা। আচ্ছা একটা নাম দিয়ে দিই, এ বি, এই পয়েন্টটার নাম দিলাম সি, সি। আচ্ছা তাহলে একটা, এটা নাম ও দিলাম, তাহলে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও সি বি। ও সি বির ক্ষেত্রে সাইন থিটা বাই টু মানে সাইন থিটা, সাইন থিটা ফর্মুলা কি? পারপেন্ডিকুলার
by hypotenuse na ki acha perpendicular by hypotenuse perpendicular ke cb hypotenuse ke hobe eta ja angle khub small dhore nao ache etao tai tale ki likhbo cb by r bolo bujhle kina acha তাহলে সিবি কত হবে আর সাই থিটা বাই টু আচ্ছা আমার উদ্দেশ্য সিবি বার করা না এবি বার করা তাহলে সিবি যা হবে এসিও এটা বাইসেক্ট করেছিল এসিও তাই হবে তাহলে এবি টোটালটা হবে टू ऑफ सीबी बोलो बुझ ले किना एबी टोटल टा होबे टू टाइम्स ऑफ सीबी सीबी बार करे छिला তাহলে एबी হয়ে গেল 2r sin थीटा बाय 2 এই দেখো ডিসপ্লেসমেন্ট 2r sin थीटा बाय 2 বলো ক্লিয়ার কিনা মুখস্থ করবে এই ফর্মুলা গুলো নয়তো প্রবলেম হবে এই ডেরিভেশন মনে রাখতে হবে না ফর্মুলা মুখস্থ করবে r থাকলেই displacement 2r sin theta by 2 clear চলো এক্ষুনি একটা অঙ্ক দিয়েছিলাম আজকে প্রথমে বলেছিলাম কি অঙ্ক স্যার অঙ্কটা ছিল এরকম এটা a ছিল এটা r এটাও r এটা b এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি বলো ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি পেলে r sin थीटा / 2 थीटा কত 120 / 2 কত হয় 60 ডিগ্রি sin 60 डिग्री वैल्यू को तो root 3 by 2 2 काट लो आंसर को तो root 3 r बोलो सोजा ना कोटी जबको तुम्हें फॉर्मूला पे गए ताले तुम्हारे फॉर्मूला टा जानते हो तो तुमना आगे डिस्टेंस डिस्प्लेसमेंट छोटे पड़े चले यही भावे भावुन क्लास 11 ने यही भावे भाव दे हाँ क्लियर আমি আবার বলছি সব বইতে কিন্তু এরকম পাবে না বড় বড় ইনস্টিটিউট গুলো যেভাবে পড়ায় পুরো তাই বলছি এই ভাবে করতে হবে ক্লিয়ার সবার চলো চলো আচ্ছা এবার আমি সহজ সহজ কিছু কথা বলবো এবার আমি সহজ সহজ क्वेश्चन দেব এই क्वेश्चन গুলো সবাই পারবে আমি আশা করব সবাই পারবে বলো দেখি একটা কিউব আছে কি আছে কি আছে কিউব আছে কিউব মানে কি আরে তোমার ঘরটা আরে যে ঘরে বসে ক্লাস করছিস কিউবই তো বা কিউবের ধারে কাছে কিছু আর যদি আরো প্রবলেম হয় তাহলে আরো সহজ एग्जांपल দিচ্ছি বাড়ির মশারিটা মশারি খাটিয়ে সুস্থ মশারিটা রাফলি কিউব আরে বাবা ভেবে নে একটু সাইড দিয়ে চাপতে হলে চেপে দে মনে মনে কি রে চল এবার শুন একটা ইনসেক্ট কে মসকিউটো মসকিউটো মসকিউটোটা এখান থেকে আচ্ছা এর কিউবের লেন্থ গুলো হচ্ছে এটা এ এটা এ এটা ও এ ক্লিয়ার ক্লিয়ার মসকিউটো এখান থেকে এই গেল তারপরে এই গেল তারপরে এই গেল গিয়ে এখানে এসে বসলো বল ডিসটেন্স কত কভার ডিসটেন্স কভার বল Three, very simple.
যে ডিসটেন্স আছে তাদের সামেশন a a a কত 3a চলো খুশি এবার এবার ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট আচ্ছা ডিসপ্লেস হ্যাঁ বলো ভেরি গুড আচ্ছা এটা বোঝানোর জন্য একটু শোনো এটা 3D স্ট্রাকচার শেখো আচ্ছা তোমরা এটা জানো এদিকে তাকাও তো এটা জানো এটা যদি স্কোয়ার হয় এ এ তাহলে ডায়াগোনাল কত হয় বলো এ এ যদি হয় ডায়াগোনাল কত হয় রুট টু এ কি রে সবাই জানা তো পাইথাগোরাস হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে হাইপোটেনাস হবে 2a হাইপোটেনাস স্কোয়ার হবে 2a স্কোয়ার তাহলে হাইপোটেনাস হবে √2a ক্লিয়ার এবার এটা আরেকবার হয়েছে দেখো এটা a আবার এটা a মানে এইটা হচ্ছে ডায়াগোনাল ভালো করে দেখো এটা নয় এইটা হচ্ছে ডায়াগোনাল তাই না ভেতর দিয়ে যেটা যাচ্ছে 2d তে হয় √2a তাহলে 3d তে কি হবে root 3a একদম বুঝে পেরেছো 3d বলেছিলাম না করিয়ে দিচ্ছি ক্লিয়ার এটা এটা আরো সহজে শেখা যাবে বাট যখন ভেক্টর হয়ে যাবে এই অঙ্কটা যে করালাম না এটা এইচসি বর্মার একটা অঙ্ক এইচসি বর্মা ভেক্টরের ওখানে একটা মসকিউটোর অঙ্ক আছে মসকিউটো নেটের অঙ্ক আছে সেইখানে এই লজিকটা খুব লাগবে সেটা দিয়ে খুব সহজে হবে আমি আরো সহজে বোঝাবো এটা আমি জানি অনেকেই বলতো স্যার এটাই খুব সহজ হ্যাঁ হ্যাঁ বলো শুনতে পাইনি মানে এইখান থেকে এখানে এখান থেকে এখানে হ্যাঁ তাহলে রুট টু এ তাহলে খুব সহজে অঙ্ক হবে সেটাই করে দেখাবো সেটাই করে দেখাবো এখন একবার একটু বলে দিই এখন একবার একটু ওটা বলে দিই শুনে রাখো একটু এখন একটু কনফিউশন হবে তো জাস্ট শোনার জন্য বলছি একটা ভেক্টর কে লেখা হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এবার তুমি কোশ্চেন করবে স্যার আই জে কে এগুলো কি জিনিস জাস্ট শোনো তাহলে ম্যাগনিটিউড হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই এক্স ই হচ্ছে এ রুট ওভার এ স্কোয়ার ওয়াই হচ্ছে এ রুট ওভার সরি শুধু স্কোয়ার আবার জেড ও এ তাহলে স্কোয়ার 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 কত হয় রুট থ্রি এ এখান থেকে কনসেপ্টটা আসে সেটা ভেক্টর করে ক্লিয়ারলি বোঝাবো এখন আপাতত এইটুকুনি মনে রাখো ক্লিয়ার চলো তো এই হলো আমাদের প্রথম জিনিস শেষ হয়নি এর পরের কথা খুব ইম্পর্টেন্ট কথা ভালো করে শুনবে ডিসটেন্স কভার ইজ অলওয়েজ অলওয়েজ পজিটিভ ডিসটেন্স কভার সব সময় কি হবে বলো পজিটিভ আর ডিসপ্লেসমেন্ট ক্যান বি পজিটিভ ক্যান বি পজিটিভ নেগেটিভ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে ডিসপ্লেসমেন্ট পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তুমি বলবে কেন স্যার বোঝো ভালো করে মনে আছে বলেছিলাম ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন আছে তাহলে ডাইরেকশন যদি থাকে
একটা ডাইরেকশন কে আমি যদি উপরের ডাইরেকশন কে পজিটিভ বলি তাহলে নিচের ডাইরেকশন কি হবে? তাই ডাইরেকশন আছে বলে পজিটিভ হতে পারে, নেগেটিভও আসতে পারে, এটাও ভেক্টরে খুব ভালো বোঝা যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট টপিক, নাম্বার ফোর, খুব ইম্পর্টেন্ট নাম্বার ফোর, ডিস্টেন্স। ডিস্টেন্স নেভার ডিক্রিজ উইথ টাইম, উইথ টাইম, টাইমের সাথে ডিস্টেন্স কভার কখনো, ডিস্টেন্স মানে ডিস্টেন্স কভার কখনো ডিক্রিজ করতে পারে না। ক্লিয়ার? পাঁচ নম্বর, চার নম্বর এটা হবে ক্যান বি ডিক্রিজড, মানে এটা ডিক্রিজ করতে পারে, ক্যান বি ডিক্রিজড। এটা বোঝানোর জন্য শোনো একটা অঙ্ক দেবো, সুন্দর একটা অঙ্ক। আমরা গ্রাফ নিয়ে ডিটেইলস ক্লাস করব, চিন্তা নেই, আমি আলাদা করে গ্রাফের ক্লাস করাবো, বাট এখন একটু শোনো। তোমাকে ডিস্টেন্স টাইম গ্রাফ দেওয়া হয়েছে, ডিস্টেন্স টাইম, সবকটাই ডিস্টেন্স টাইম গ্রাফ আমি একবার লিখলাম। এটা 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 ডিস্টেন্স, বারবার লিখছি না, এটা টাইম, এটা এ গ্রাফ, এটা বি অপশন, এটা সি অপশন, এটা ডি অপশন। বলো কোন গ্রাফটা পসিবল নয়? দেখো এখানে দেখা যাচ্ছে, ভালো করে বোঝো, টাইমের সাথে সাথে ডিস্টেন্স কভার্ড সেম আছে, তার মানে বডিটা রেস্টে আছে। এটা কি রিপ্রেজেন্ট করে? বডিটা রেস্টে আছে। একটা এক্সাম্পল বুঝো, একটা এক্সাম্পল বুঝো, ধরো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার থেকে আমি 5 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি। এবার যত টাইম যাচ্ছে এই ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না, তাহলে তোমার রেসপেক্টে আমি সব সময় কিসে আছি? রেস্টে আছি। তাই এটা রেস্টের গ্রাফ। দেখো এখানে যখন করছি, যখন টাইম এটা, ডিস্টেন্স কভার এটা, যখন টাইম